নমস্কার, আমি ডায়েটিশিয়ান দীতি ভট্টাচার্য। আমার এবং ডক্টরস গ্যালারির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। করোনা আবহাওয়া চলছে এবং তার মধ্যে এসে গেল আমাদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, শারদীয়া পুজো। মানে ঘোরা ফেরা, আনন্দ করা, প্যান্ডেলে প্যান্ডেলে রাত জেগে ঠাকুর দেখা, খাওয়া দাওয়া, আরও অনেক কিছু থাকে। আমরা সবাই বছরের এই সময়ের জন্য অপেক্ষা করে থাকি, কিন্তু এবছর ব্যাপারটা অন্যরকম, সবটাই ব্যতিক্রম। করোনা মহামারী এবং অতিমারীর আকার নিয়েছে। এবছরের জন্য আমার এক এবং একমাত্র সাজেশন হচ্ছে, ঘরে থাকুন। এই একটাই তো বছর, এক বছর পরিবারের সঙ্গে, পরিবারের লোকজনের সঙ্গে আনন্দ করে ভালো থেকে দেখুন না পুজোর কটা দিন, ভালো লাগবে। অনেক রকম প্রশ্ন থাকে, শীত আছে বা পুজোর আবহাওয়া, করোনার আবহাওয়া, আমরা কী খাবো, কি না খেলে আমাদের উপকার হবে, কি খেলে আমাদের উপকার হবে, আমরা ভালো থাকব। সবার আগে বলি, নিজের অনাক্রম্যতা শক্তি বা ইমিউনিটি পাওয়ার সেটা বাড়ানো সবার আগে জরুরি। এর আগেও আমি বলেছি, আবারও বলছি, অনাক্রম্যতা শক্তি বাড়ানোর জন্য সবার আগে দরকার প্রোটিন, আয়রন এবং ভিটামিন সি। এই ব্যাপারগুলো নিয়ে আমি আগেও বলেছি, এখন আর এটাকে বিস্তারিত করছি না। শুধু এটুকুই বলবো, খাবারের মধ্যে, প্রত্যেক দিনের খাবারে বেশি পরিমাণে প্রোটিন, আয়রন এবং ভিটামিন সি রাখার চেষ্টা করুন, যাতে হিমোগ্লোবিন, হিম এবং গ্লোবিন অংশটা ঠিকঠাক পরিমাণে তৈরি হয় এবং আমাদের রক্তের পরিমাণ বা হিমোগ্লোবিনের পরিমাণ ঠিকঠাক থাকে। একটা ছোট্ট টিপস দিতে পারি, এই যে সর্দি কাশি আসছে বা করোনার আবহাওয়া, গলা ব্যথা, ঠান্ডা লাগা, এই সমস্ত ব্যাপার নিয়ে, আমলকি, কাঁচা আমলকি, প্রচুর পরিমাণে ভিটামিন থাকে কাঁচা আমলকিতে, ভিটামিন সি থাকে। ভিটামিন সি আমাদের সর্দি কাশি কমাতে সাহায্য করে, অ্যান্টি এজিং হিসেবে কাজ করে এবং আর্থারাইটিসের জন্য যে ব্যথা, পেন, ফুলে যাওয়া, ইনফ্লামেশন, এগুলো কমাতে সাহায্য করে। তো প্রত্যেক দিনের খাবারে যদি আমরা কিছুটা পরিমাণে ভিটামিন সি, মানে আমলকি বা ভিটামিন সি এর অন্য আরও উৎস যেমন পেয়ারা, লেবু, এগুলো রাখতে পারি, তাহলে আশা করি উপকার পাওয়া যাবে। এবং চেষ্টা করব প্রত্যেক দিন একটু করে কাঁচা আমলকি খেতে, বিশেষ করে যারা স্মোক করে, যারা স্মোক করে তাদের জন্য কাঁচা আমলকিটা খুব বেশি করে দরকারি, এবং বারবার যাদের ঠান্ডা লাগার ধাত আছে, কারণ আমলকি সর্দি কাশি, গলা ব্যথা বা জিভ ফুলে যাওয়া, জিভে ঘা, এগুলোর ক্ষেত্রে খুব বেশি উপকার করে। এবছরের মতো আর কিছু বলার নেই, ঘরে থাকুন, ডক্টরস গ্যালারির সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। ডক্টরস গ্যালারি, Your health is our priority.